এত দেরি করলে কেন? সেই কখন থেকে অপেক্ষা করছি। কি করব বলুন ম্যাডাম, টিউশনি শেষ করে বাইরে তখন ঝুম বৃষ্টি। আমার জন্য তোর গেটের বাইরে মার্সিডিজ দাঁড়িয়ে থাকে না, যে ড্রাইভারে কুর্নিশ নিতে নিতে হুট করে ঢুকে পড়ব। তাই ঝুম বৃষ্টি মাথায় নিয়ে কাদা জল ভেঙে গরিবের গাড়ি, মানে দু পায়ের উপর ভরসা করি তো আসতে হয় আপনার আমন্ত্রণ রক্ষা করতে। তবে আজ রিকশা এসেছে, নইলে একেবারে কাক ভেজা হয়ে যেতাম। রিকশা খুঁজে পেতেই যা দেরি হলো। ইস, বেশ ভিজে গেছো দেখছি। কাছে এসো তো, রুমাল দিয়ে মুছে দিই। হো হো, আমি তো ভেবেছিলাম তোমার শাড়ির আঁচল দিয়ে মুছিয়ে দেবে। ঠিক আছে, রুমালই সই। না মিস্টার, ওটা ভবিষ্যতের জন্য জমা থাকুক। যখন তোমার বউ হব তখন ইচ্ছেটা পূরণ হবে। আচ্ছা, আর যদি না হো, তবে আমি বুড়ো বয়সে পান চিপুতে চিপুতে কোনো এক বাদল ঘন দিনে বসে মন্থন করব আজকের এই রুমালি ভালোবাসাময় সময়টাকে। নাতিপুতিকে তখন প্রথম প্রেমিকা আর এই রুমালটার গল্প শোনাব। প্লিজ এভাবে বলো না, কেন আমি তোমাকে পাবো না? তুমি কি আমাকে চাও না, আমাকে ভালোবাসো না? উত্তরটা আসলে একটু কঠিন। তোমাকে চাই, আবার চাইও না, ভালোবাসি আবার বাসিও না। খেয়ালি রাখো, আমি স্পষ্ট জানতে চাই। তবে শোনো, আমার প্রতিদিনের জীবন সংগ্রামের নির্মম বাস্তবতা তোমার জানা নেই। সেই জীবনে তুমি কখনো অভ্যস্ত হতে পারবে না। তোমাকে একটা প্রশ্ন করি? হ্যাঁ করো। একটু আগে একটা টঙের দোকানের ছাউনিতে গা বাঁচিয়ে রিকশা খুঁজছিলাম, খুব শীত শীত লাগছিল। তখন চা খেয়েছিলাম ভাঙা কাপে, আধ ধোয়া সে কাপে লেগেছিল অনেক মেহনতি মানুষের ঠোঁটের ছোঁয়া, লেগেছিল থুতুও, যা এখনো আমার ঠোঁটে লেগে আছে। তুমি কি পারবে সেই ঠোঁটে চুমু খেতে?